গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি সোমা, সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে শুক্রবার আর এখন সকাল 6টার মতো বাজে। গতকাল রাত্রিতে হাজবেন্ড এই তামিল জিলাপিগুলো নিয়ে এসেছিল। তামিল জিলাপি দেখতে একটু মোটা মোটা আর ছোট ছোট সাইজের হয়, খেতে কিন্তু বেশ ভালো। আর আমাদের মিষ্টি বলুন আর ফলই বলুন, ঠাকুরকে না দিয়ে খাই না, ওই জন্য মিষ্টির প্যাকেটটা ঠাকুর ঘরে রেখেছি। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে বানাবো পালং শাকের তরকারি। আর এই সকাল 6:30টার সময় রান্নাঘরে এসে রান্না করা খুবই একটি বিরক্তিকর ব্যাপার। আমার তো মনে হয় না এই তামিলনাড়ু ছাড়া স্কুলেতে লাঞ্চ নিয়ে যাওয়ার সিস্টেমটা অন্য কোথাও আছে। আর আজকে যেহেতু শুক্রবার, তো তামিলনাড়ুতে এই শুক্রবারে বিরাট ঠাকুর ঠাকুর একটা ব্যাপার থাকে। তামিলরা শুক্রবার দিনটা লক্ষ্মীবার মানে, খুব সকাল সকাল উঠে চলে যাবে মন্দিরে পুজো দিতে। আর এখানের মন্দিরগুলো খুব তাড়াতাড়ি খুলেও যায়, ওই ধরুন ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। আর ওই ডিসেম্বর জানুয়ারি মাসে তো ভোর 4টের মধ্যে মন্দির খুলে যায়। আমি তো এই ভোর 4টের সময় স্নান টান করে কতবার মন্দিরে গেছি, আমার দুটি তামিল বান্ধবী ছিল ওদের সাথে। পাগল মেয়ে, এবারে দেশ থেকে আসার সময় মা এই শুকনো বাঁধাকপিগুলো দিয়েছে। এই বাঁধাকপিগুলো কিন্তু 10-12 কিলোর মতো আছে, শুকনো বলে মনে হচ্ছে না। আর এই 5 ফোড়েনগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম। তামিলরা আবার এই 5 ফোড়েন ইউজই করে না, ওই কালো সর্ষের ফোড়েন দেয়। এখন ওই 12টার মতো বাজে, এতক্ষণে হাজবেন্ড মাছ নিয়ে এসেছে। আর এই তামিলনাড়ুতে একটি জিনিসই সস্তা, সেটি হলো এই মাছ। আর সস্তা হওয়ার কারণ তামিলরা এই রুই কাতলা মাছ সেরকম ভালো খায় না। এরা বেশিরভাগ সমুদ্রের একটি মাছ পাওয়া যায়, খানিকটা বাটা মাছের মতো দেখতে, তো ওই মাছটি খায়। আর তেলাপিয়া কইটা খায়, ওই জন্য এখানে রুই কাতলা মাছের দামটা একটু কম। আর তামিলরা কখনো কখনো যদি রুই কাতলা মাছ কেনে, তো কখনো কখনো মাথাগুলো নেয় না, আবার যদি মাছের ডিম বেড়ায় একদমই নেবে না। আর মাছের তেল তো নেবার প্রশ্নই নেই, ওই জন্য যারা মাছ কাটে তারা জানে বাঙালিরা মাছের ডিমও খায় আবার তেলও খায়, ওই জন্য বাঙালিদেরকে দিয়ে দেয়। কখনো কখনো এমনও হয়েছে আমাদেরকে 500 থেকে 1 কিলো পর্যন্ত মাছের ডিম দিয়েছে। আর এবারে না, দেশ থেকে আসার সময় 1 টিন সর্ষের তেল নিয়ে এসেছিলাম। আর এই 3 থেকে তেল ঢালা খুবই একটা কষ্টকর ব্যাপার। এখন বিকাল 5:30টার মতো বাজে, দেবরাজকে টিউশনে দিতে যাচ্ছি। শুধু তামিলটার জন্য টিউশন দিয়েছি, যাই হোক। আর আজকে সকালেই তামিল আন্টি ফোন করেছিল, আন্টির নাতনির জন্মদিন, সন্ধে 7টার মধ্যে যেতে বলেছে। ওই জন্য দেবরাজকে বলেছি আজকে একটু তাড়াতাড়ি চলে আসবি। এই যে দেবরাজের টিউশন মিস, দেখুন ওর মিস মাথায় ফুলের মালা পড়েছে আজকে শুক্রবার বলে। আর জানেন এই শুক্রবারে তামিলনাড়ুতে প্রত্যেকটি দোকানে নারকেল ফাটানো হয়, এমনকি বাঙালিদের দোকানেও নারকেল ফাটানো হয়। মানে এই শুক্রবারে পুরো তামিলনাড়ুতে 100 কোটি টাকার নারকেল ফাটানো হয়। আর যে শুধু দোকানে নারকেল ফাটানো হয় তা কিন্তু নয়, অনেকে বাড়িতেও নারকেল ফাটায়। আর যে এরিয়াতে প্রচুর দোকানপাতি আছে, এই শুক্রবারে রাত্রি 9টা 10টার মধ্যে চারিদিকে শুধু নারকেল ভাঙাই দেখতে পাওয়া যায়। আর দেখুন কি বাতাসটাই দিচ্ছে, বেলগাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে শুধু আমি বেলপাতা তুলি, আর কেউ তোলে না। আর আজকে আপনাদের সাথে একটি গুড নিউজ শেয়ার করব, সেটি হলো দেবরাজের ক্লাস এবারে বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড পেয়েছে। আর দেবরাজ যেহেতু ক্লাস লিডার, ওই জন্য এই অ্যাওয়ার্ডটি আরও বেশি স্পেশাল। এই যে লিডার আর অ্যাসিস্ট্যান্ট লিডার দুইজন মিলে বেস্ট ক্লাস অ্যাওয়ার্ডটি নিচ্ছে। আরও একটি মজার ব্যাপার হলো দুজনই কিন্তু বাঙালি, ভাবতে পারেন তামিল স্কুলে বাঙালিরা লিডার। এদিকে গিফটও রেডি আর এদিকে আমিও রেডি। আর এখন সন্ধে 7:30টার মতো বাজে, বেরিয়ে পড়েছি। আমি আর দেবরাজ দুজন মিলে এসেছি, দিব্যা তো আসবেই না। আর হাজবেন্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে দোকানে। দিব্যাকে কতবার বললাম আসার জন্য, কিছুতেই এলো না। আর আন্টি গেলেই আমাদেরকে বকবে, কেন দিব্যাকে নিয়ে আসলি না, কেননা দিব্যার সাথে আন্টির একটি আলাদাই সম্পর্ক। যাই হোক, চলে এসেছি, চলুন ভেতরে যাওয়া যাক। আন্টি দেবরাজকে বলছে কেন গিফট নিয়ে এসেছিস। আর দেখুন এখন 7:35 বাজছে,
এরই মধ্যে সবাই খেতেও বসে পড়েছে। তামিলরা খুব তাড়াতাড়ি খায়, তা বলে এত তাড়াতাড়ি? আমাকে সন্ধে 7টার সময় আসতে বলেছিল, আর সন্ধে 7টার সময় তো ভালো করে সন্ধেই হয়নি। 7টার সময় নাকি কেক কাটা হয়েও গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম, আমরা আসিনি কেক কেটে ফেললে? 7টার আগেই নাকি সবাই চলে এসেছে বলছে, সবাই বয়স্ক প্রায়, সবারই সুগার প্রেশার আছে, দেরি করে খাওয়া যাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে কেক টেক কেটে সবাইকে বসিয়ে দিয়েছি। এই যে আমার আন্টি, আর ইনি আন্টির জা। இது கோதுமை ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, இது ஒயிட் சேவை, இது லெமன் சேவை, இது கட்லெட், இது இட்லி, இது சாட், இது கேசரி, சட்னி, சாம்பார். இங்கே சாம்பார் இருக்கா? ஆ, இங்கே சாம்பார். জন্মদিনে কি কি খাবার আছে দেখলেন? এসব খাবার দেখে দেবরাজ আগেই বলে দিয়েছে ও খাবে না। এ আন্টির ছেলে, আজকে এরই মেয়ের জন্মদিন। আন্টির দুই ছেলে, এটি বড় আর ছোট ছেলেটি আজ থেকে 14-15 বছর আগে মারা গেছে একটি অ্যাক্সিডেন্টে। দিব্যার যখন 6 মাস বয়স, তখন থেকে আন্টি বাড়িতে যাতায়াত। আন্টি প্রথমে আমাদের প্রতিবেশী ছিল। আন্টির ছেলে মারা যাবার পর আন্টি অনেক শোকাচ্ছন্ন ছিল, ভীষণ কান্ত। আর আন্টি যখনই কান্ত, দিব্যা আন্টির কোলে এসে বসে পড়ত, আর আন্টি চুপ হয়ে যেত। ওই জন্য আন্টি বলে, আমি দিব্যার জন্য বেঁচে আছি। তখন থেকে আমাদের আন্টিদের সাথে একটি ফ্যামিলির মতো রিলেশন হয়ে গেছে। 2 বছর পর আন্টি ওই বাড়িটি ছেড়ে দিয়ে চলে আসে এখানে, আর আমরাও ওই বাড়িটি খালি করে দিয়ে চলে এসেছি এখন যেখানে থাকি। কিন্তু কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করতে ভোলে না, সোমা মোটামুটি ওদের সব ফাংশনেতেই থাকে। আর এটি আন্টির রান্নাঘর। আর দেখুন কত মাটির বাসনপত্র। তামিলরা ননস্টিকের বাসনপত্র খুব কমই ইউজ করে, বেশিরভাগ লোহার আর মাটির বাসনপত্র ইউজ করে। দেখুন এখন 8:05 বাজছে, অতিথিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই যাচ্ছে যে যার বাড়ি। এদিকে মোহন হাজবেন্ডকে ফোন করে ডাকছে এখানে আসার জন্য। কেন আসবে না, আসতেই হবে, আর আসার সময় দিব্যাকেও নিয়ে আসবে। যাই হোক, হাজবেন্ড রাজি হয়েছে আসার জন্য, কিন্তু দিব্যা আসবে না, ওর এবছর মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য একটু পড়ার চাপ আছে। এখানে আক্কা হাজবেন্ডের জন্য খাবার রেডি করছে। এ আন্টির জায়ের মেয়ে, মনে আছে এরই মেয়ের কান ফুটো করা আর মাথা নেড়া করার ফাংশনে গিয়েছিলাম? আমি যেই আন্টিকে বলেছি আন্টি হাজবেন্ড ভিডিও করছে, তখন আন্টির কি আনন্দ, বলছে দাঁড়া তোকে একটু খাইয়ে দিই। আমিও একটু খাইয়ে দিলাম। যাই হোক, বেরিয়ে পড়েছি। আন্টিদের বাড়িতে এসে খুব ভালো লাগলো, আর দিব্যার জন্য খাবার প্যাক করে দিয়েছে। আর গত মঙ্গলবারে দেবরাজের স্কুলের কালচারাল কম্পিটিশন ছিল, তো আগামী ব্লগে এই ভিডিওটা দেব। চলুন তাহলে আর কি, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।